দেখুন, আমি সর্বপ্রথম তো ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি আমার উপরে আস্থা রেখেছেন এবং এই অপরচুনিটিটা দিয়েছেন মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। এবং দ্বিতীয় আমার দাদা এবং আমার প্রিয় বিধায়ক সুবোধ অধিকারীকে, যে ওনার আশীর্বাদ তো আমার মাথার উপরে না থাকলে হয়তো হতো না। এবং অনেক নেতৃত্ব আছে যারা আমাকে ভালোবেসে এই জায়গাটাও আমাকে ভালোবাসাটা দিয়েছে। সকল সিনিয়রদেরকে আমার প্রণাম জানাই এবং আমার বীরপুরবাসীকে আমার ভালোবাসা অভিনন্দন এবং সিনিয়রদেরকে আমার প্রণাম জানাবো। এবং একটা জিনিস আমরা মাথায় রাখবো, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মাথার উপরে রয়েছেন, যেভাবে ওনার সার্ভিস উনি দিয়েছেন এবং তৃতীয়বারের মুখ্যমন্ত্রী উনি হয়েছেন এবং যে জায়গাটায় উনি আমায় ভাবনা চিন্তা করে এই জায়গাটা আমাকে বুঝিয়েছেন, সেই জায়গায় আমি জলকে নিরাশ হতে দেবো না, মানুষের পরিষেবা দেবো এবং আমার কর্মীদেরকেও সেই জায়গায় বঞ্চিত রাখবো না। দেখুন, 24টা ওয়ার্ডে যারা প্রার্থী হয়েছে, যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং যারা জিতেছে, প্রত্যেকটা ডোর টু ডোর তারা ভিজিট করেছিল এবং এলাকার মানুষের যেই কমপ্লেনগুলো ছিল বা যেই কাজগুলো ডেভেলপমেন্টগুলো করার দরকার রয়েছে সেগুলো নোট ডাউন করা হয়েছে। অবশ্যই সেগুলোকে আগে ফোকাস দেওয়া হবে এবং অনেক কিছু প্রোগ্রাম রয়েছে আমাদের কাছাপাড়ার পৌরসভার আন্ডারে, যেরকম অডিটোরিয়াম হল রয়েছে, যেটা অলরেডি আপনারা জানেন বিফোর ইলেকশন ওটা অলরেডি আমাদের বিধায়ক সাহেব ওটাকে ইনোগ্রেট করেছেন এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শুরু হয়েছে এবং গার্বেজের আপনার ক্লিনিংয়ের একটা প্রতিক্রিয়া ওখানে একটা শুরু হয়েছে। তো মোস্ট প্রবলি যেখানে মানুষের সব রকম সুবিধা যেন দিতে পারি এবং দিদির যে প্রকল্পগুলো আছে, যারা আমার বীরপুরবাসীরা বঞ্চিত আছে, সেগুলো যেন তাদের ঘরে পৌঁছাতে পারি, সেই কাজগুলো আমরা বেশি ফোকাস রাখবো। এখন আপনাকে একটা কথা বলি, পলিটিক্স এবং সাধারণ মানুষের জীবিকা যেটা হয় টোটালটা অন্ত, সবাই সব প্রফেশনের মধ্যে আছে। যারা টিচার তাদের প্রফেশন হলো ভালো মতন জানেন সমাজকে শিক্ষা, মানে যারা আমার স্টুডেন্টস আছি সেখান থেকে আমরা শিক্ষা অর্জন করি এবং আপনারা যারা রিপোর্টাররা আছেন আপনাদের আপনাদের ডিউটি আছে আপনারা সমাজে যে রিপোর্টসগুলো ঠিকঠাক করে পাবলিক কাছে পৌঁছানো এবং অল ওভার ইন্ডিয়ায় পৌঁছানো এবং বাকি ইউটিউবের মাধ্যমে পুরো দেশকে পৌঁছানো, সেই জায়গায় স্বাভাবিক ব্যাপার। অ্যাজ আ পলিটিশিয়ান যেখানে সোশ্যাল ওয়ার্কটা আমাদের সব থেকে বড়ো ভূমিকা এবং যেখানে মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, উনি 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, উনি যখন সবার জন্য ভাবনা চিন্তা করছে, ওনাকে ওনার আমাকে দলের সৈনিকের জায়গাটা যেটা দিতে তার থেকে বড়ো আর কিছু নয়। স্বাভাবিক ব্যাপার দিদির ওপরে আস্থা রয়েছে, দিদির ওপরে কিছু নয়, দিদি যদি এই জায়গায় অন্য কাউকে দিত সেটাও মাথা পেতে নিতাম, কেন প্রত্যেকটা ইলেকশন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই আমরা করে এসেছি এবং সাফল্য পেয়েছি। দিদি যদি আজকে এই পরিষেবাটা যদি না দিত ঠিকঠাক, হয়তো আমরা আজকে এই জায়গাটা বসতে পারতাম না আর দ্বিতীয় তৃতীয়বারে মুখ্যমন্ত্রী হতে পারতেন না, সেটা তো আমি দেখিনি, কেন এটা মিথ্যা কথা বলা উচিত নয়, যেখানে আমি দেখিনি সেটা কমেন্ট আমি করব না। আর প্রত্যেক দিন পাবলিক আসে তাদের সমস্যা নিয়ে, এখানটায় কর্মীরা আসে তাদের সমস্যা নিয়ে, সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি এবং আপনি জানেন এর পাশেও আমি আমার আইনটিডিসির ম্যাটার যেগুলো রয়েছে সেগুলোকে আমার দেখতে হয়। তো স্বাভাবিক ব্যাপার আপনারা যেটা নিয়ে বলছেন সেটা নিয়ে আমি অবগত নই। প্রথম কাজ মানুষের জন্য কী করবে? দেখুন, আমি একটু আগেই বললাম যে আমাদের যতগুলো ক্যান্ডিডেট সারা বীরপুরে তারা ডোর টু ডোর ভিজিট করেছিল এবং তারা নোট ডাউন করেছে কোন কাজগুলোর উপরে ফোকাস দিতে হবে এবং আপনাদের বলি 80% কাজ অলরেডি কমপ্লিটেড, বাকি 20% যে কাজগুলো ল্যাকিং করছে ওগুলো আমরা অবশ্যই ওভারকাম করবো, কেন সামনে 2024-এ আমরা দিদিকে চাই যে দিদি সিংহাসনে, এবং এতটুকু আমরা আশ্বাস দিতে পারি অন্তত 20 থেকে 60 থেকে 70 হাজার লিড দেবো আমরা লোকসভায়। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে 10 কোটি মানুষের জন্য চিন্তাভাবনা করছে, বীরপুরবাসীরাও সেখান থেকে বঞ্চিত হবে না। দেখুন, মেন ব্যাপারটা যেই আস্থাটা, যে ভরসাটা মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপরে রেখেছেন, সেই জায়গায় ওনাকে নিরাশ করবো না, একটা কথা বললাম। আর যেই জায়গায় অন্যায় হয়েছে সেই জায়গাটা যেন দিদির মুখ উঁচু থাকে, দলের মুখ উঁচু থাকে, সেই কাজটাই আমরা করবো।